তাহলে নেতা হওয়া ভালো না খারাপ কিন্তু দুর্নীতিবাজ চোর নেতা হলে অসুবিধা আছে যারা আমফানের টাকা ঝেড়ে খেয়েছে না জাহান্নামে যাবে না যাবে না এর আরশে ছায়া পাবে না আপনি নেতা হন কিন্তু আমফানের টাকা মেরে খাবেন না বন্যার তেল পলিসি করবেন না আপনি ভালো নেতা হন আল্লাহ আপনাকে দুনিয়াও ইজ্জত দেবে আখেরাতে আরশ আজিমে ছায়া দেবে দুনিয়ার জনগণ আপনাকে প্রিয়ার করবে ইগো আমফানের কথা বলাতে কার কষ্ট হলো হ্যাঁ হয়েছে কার হয়েছে আয় যারা খেয়েছে আপনার কষ্ট হয়নি কি করে বুঝবেন কারা খেয়েছে চলে যাওয়ার পরে যদি চায়ের দোকানে আলোচনা হয় কি দরকার সব বলার জানেন খেয়ে বসে কথা বুঝে আসছে বাকি লোকের কষ্ট হবে না তাহলে টোটাল ইসলাম যখন শিক্ষা দিয়েছে আমি টোটালটাই শিক্ষা দেবো ঠিক না বেটি আল্লাহ রাসূল মদিনার নবাবী শরীফে বসে আছে একজন বালুস রাসূলের দরবারে আসলেন আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তখন মুসলমান নয় ইসলাম আনেনি গায়র ইসলাম তুমি যে ইসলামের কথা বলো ইসলামের সবথেকে ভালো কাজ কি ইসলাম ধর্মে সবথেকে ভালো কাজ কি মন্দির ভেঙে মসজিদ করা গির্জা ভেঙে মাদ্রাসা করা ইসলামের সবথেকে ভালো কাজ কি বলুন আপনারা আপনারা তো ইসলামের অনুসারী বলুন বলুন আল্লাহ রাসূল বললেন খোদার তো ভুকাকে খানা খাওয়ানো এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আহলে সুন্নাত আল জামাতের ছেলেরা করোনা লকডাউনে 1 লক্ষ কম বেশি লোককে খানা খাইয়েছে তাদের বুকে চাল আলু পেঁয়াজ ডাল তুলে দিয়েছে দিয়েছে না দেয়নি এটা ভালো কাজ না খারাপ কাজ এটা আমার দেশপ্রেমিকের একটা পরিচয় আর একদিকে আমার ধর্মীয় কাজ এই কাজে যদি কেউ বাধা দেয় তার বিরোধিতা করা দরকার আছে না নাই টিএমসি পার্টির কিছু নেতারা এবারে বললেন নাম ধরছেন কেন আরে যারা বাধা দিয়েছে তাদের কথা বলবো না আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে